গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। রঙিনামি থেকে আমি পম্পা বলছি। আজ সন্ধে 7টা থেকে আমি আমার ভ্লগটা শুরু করলাম। সারাদিন সকাল থেকে আপনাদের কাছে আসার সময় হয়নি, মানে ছোটোবেলা তো, এখন শীতের বেলাটা ছোট, তার জন্য সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে। এখন মেয়ের স্কুল নেই বলে, মেয়ের স্কুল থাকলে একটা তাড়া থাকে, এই জন্য সকালবেলা উঠতেই হয়, তখন মেয়েকে স্কুলে টিফিন করে দেওয়া থেকে এ করা। এখন তো 8 মাস লকডাউনের জন্য মেয়ের স্কুলের স্কুল বন্ধ হওয়াতে আমাদের রুটিনটাই বদলে গেছে, একটু দেরি করে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে, তার ফলে ব্লগটা আমি ঠিকমতো শুরু করতে পারছি না। তারপরে কালকে দাদা বৌদি এসেছিলো, একটু খাটুনি হয়েছে, রান্নাবান্না করতে হয়েছে, এই জন্য অনেক রাত্রি করে শুয়েওছি। আর সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিওটা করতে পারিনি। আর ভিডিওটা তো আমি নিজে নিজেই করি, এই কারণে নিজেই ফোনটা হাতে ধরে করি, যে কারণে করে ওঠা হয়নি। এত কাজের মাঝখানে আমি মানে একটু রিলিফ করতে পারিনি যে ভিডিওটা করব। যাই হোক, এই সন্ধে থেকে, এই চায়ের আড্ডা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। চায়ের আড্ডাটা মানে চা নিয়ে এখনই বসবো, সন্ধ্যের তো আমার সত্যি কথা চা না খেলে আমাদের একটা চায়ের আসর বসে, এটা না হলে আমাদের সন্ধেটাই ভালো হয় না। অনেক বাড়িতে এরম আছে জানি, চাটা একটা বিশেষ ইম্পর্টেন্ট জায়গা রাখে সন্ধেবেলায়। মেয়ে পড়তে গিয়েছিল, ওর বাবাই মাত্র পড় নিয়ে আসলো, এবার চা হবে। আমি অলরেডি চা বসিয়ে দিয়েছি রান্নাঘরে, গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে ব্লগটা শুরু করলাম। 7টা তো বেজে গেছে, 7:30 প্রায় বাজতে চললো। আজকে রুটি আর করবো না রাত্রিবেলা, সকালবেলা আমি মটর পনির করেছিলাম আর চাল কুমড়োর ছেঁচকি করেছিলাম বাদাম ভাজা দিয়ে আর সর্ষে বাটা দিয়ে, আর উচ্ছে করেছিলাম আর বিউলির ডাল করেছিলাম। সকালে রান্নাগুলো আর কিচ্ছু শেয়ার করতে পারিনি, সুযোগ হয়ে ওঠেনি, সব দিন সুযোগ হয়ে ওঠে না, মনে অনেক কিছু ইচ্ছে হয়, এটা ওটা আপনাদের দেখাবো হয়ে ওঠে না। তা এখন চা খাবো, চা খেয়ে একটু বাইরে বেরোবো, দরকার আছে, তারপরে এসে রাত্রিবেলা আর ভিডিও শ্যুট করতে পারবো কি না জানি না। রুটি তো বাজার থেকে কিনেই আনবো, তা আমি এখন চা খাওয়ার আসন নিয়ে আবার আসছি। চা নিয়ে বসে পড়েছি, আমরা চা খাওয়া শুরু করে দিয়েছি, চা খেতে খেতে গল্প হচ্ছে। আর টিভি এখন আমরা দেখছি না, অনেক দিন হলো টিভিটা বন্ধ রেখেছি, মেয়ের আইসিএসসি পরীক্ষা যতদিন না হবে আমি টিভিতে রিচার্জ করব না। এই চা খেতে খেতেই গল্প হচ্ছে। তা আমি একটু বাইরে বেরোবো বলেই ওকে বলছি, তাও বলছি যে বাইরে আজকে আর বেরোতে পারবো না, আমার একটু টুকটাক মার্কেটিং করার দরকার ছিল আর কি। কিন্তু ও বলছে আমি বেরোতে পারবো না, আমার একটু ওর পার্সোনাল কাজ আছে, এই জন্য একটু আমার মনটা একটু খারাপ হলো, একটু রাগ রাগ হলো। তাতে ও পাত্তা দিল না কিছু, মানে আমার রাগ হয়েছে বলে ও যে পাত্তা দিয়েছে তা নয়, ও খুব একটা পাত্তা দিল না। ওর চা খেয়ে যাচ্ছে, আমিও আমার চা খেয়ে যাচ্ছি। আর এরপরে আমি যে একা বেরোবো তাও নয়, আমার একা বেরোতে ভালো লাগে না, মেয়েকে নিয়ে সাথে কিংবা ওকে নিয়ে সাথে বেরোলে মানে ইচ্ছে করে মানে একসাথে বেরোবো, কিন্তু সবসময় হয়ে ওঠে না, একা বেরোতে একদমই ভালো লাগে না এই শীতের রাত্রিরে। তাও আমাকে বলছে তোমার যা কেনার কালকে কেনো, সকালবেলা মেয়েকে সাথে নিয়ে যেও। কিন্তু এখন কি করব, অগত্যা আর কিছু বলার নেই, মেয়েরও পড়া রয়েছে এখন, ও পড়া করবে এখন। তা আমাদের চা খাওয়া শেষ হয়ে গেল, এবার আমি রান্নাঘরে চলে আসলাম, কেননা আমি দুধ ফ্রিজ থেকে দুধটা বের করে রেখেছিলাম চা খাওয়ার সময়, সেই দুধটা আমি গরম করে নিচ্ছি। আর তরকারিগুলো আমি কী করি, ফ্রিজ থেকে বিকেলবেলা উঠে বের করে ফেলি, সেগুলো আমি আর একবার গরম করে নিই সব। রাত্রিবেলা আমি শুধু গরম ভাত বসাই আর মেয়ে রুটিটা কিনে নিয়ে আসে। আমার একটু রাত্রিবেলা ভাত না হলে হয় না, আমি একটুখানি ভাত বসিয়ে ফেলি, তরকারিগুলো সব গরম করে রেখে দেবো যথারীতি, তাই গরম করছি তরকারিগুলো এখন। দুধ গরম আমার হয়ে গেছে, সন্ধেবেলা এই গরম টরমই বেশি করি, সন্ধেবেলা খুব একটা আমার রান্না থাকে না, আমি সকালেই বেশি বেশি করে সব করে রেখি, ফ্রিজে রেখে দিই। খুব খুব রেয়ার হয় তো আমার সন্ধেবেলা রান্না করতে হয়, বেশিরভাগ দিনই ভাজাভুজিটা সন্ধেবেলা বেশি করি। যেহেতু আমি বাইরে বেরোলাম না, আমি সন্ধেবেলাটা কী করি, আমার সমস্ত যা সন্ধেবেলা গোছানোর কাজ থাকে সেগুলো আমি করে ফেলি। তা আমার আজকে আমি ওয়াশিং মেশিনে অনেক চাদর ফাদর কেচেছি, বালিশের ওয়ার কেচেছি, আমার সমস্ত চাদরের সঙ্গে বালিশের ওয়ার সেট। আপনারা জানি না এটা করেন কি না, আমার হাজব্যান্ড বলে তুমি চাদরের সঙ্গে যেসব বালিশের ওয়ার সেট, আমি একটা অন্য চাদরের সঙ্গে অন্য বালিশের ওয়ার পরিয়ে দিই, এরকম আমি করে ফেলি। তা আজকে আমার যত বালিশের ওয়ার ছিল চাদরের সঙ্গে সেট করা, সমস্তগুলো আমি কেচে রেখেছি, আজকে সব ওয়াশিং মেশিনে কেচে দিয়েছি, এই জন্য আমি সকাল থেকে ভিডিও করতে পারি না, আজকে কাঁচাকুচিটাই বেশি করেছি।
এই বালিশের ওয়ারগুলো এখন আমি সমস্তই এখন সন্ধ্যাবেলা আমি টাইম পাই, সন্ধ্যাবেলার এই গোছাগুছির কাজটা আমি সন্ধ্যাবেলায় করি। বালিশের ওয়ারগুলো সব একটা জায়গায় গুছিয়ে একটা পলিথিনে ঢুকিয়ে রেখে দেবো। চাদরও কেচেছি। আমার কি হয় বলুন তো, এই ওয়াশিং মেশিনে কাঁচা কেচে আমার মানে একটু কাঁচা বাতিক রয়েছে, কেচে কী হচ্ছে বলুন তো, জানি না আপনাদের হয় কি না, আমার সব চাদরগুলো নতুন নতুন চাদরগুলো সব ফিকে ফিকে রং হয়ে গেছে ওয়াশিং মেশিনে কাচার জন্যই নাকি কি জানি, সমস্ত ভালো ভালো চাদর বালিশের ওয়ার ফিকে রং হয়ে গেছে। এই কারণে আমার কি হয়, একটু ফিকে রং হয়ে গেলে আর বিছানায় পাততে ইচ্ছে করে না। আর চাদরের সঙ্গে যেই সব বালিশের ওয়ার সেট, আমি এক চাদরের সঙ্গে অন্য বালিশের ওয়ার পরিয়ে ফেলি, এই জন্য আমার হাজব্যান্ডও রেগে যায়, মেয়েও রেগে যায়, বলে যেই চাদরের সঙ্গে যেই বালিশের ওয়ার সেটাই পরাবে। এবার আমার কেচে ফেলি, কোনো সময় হয়তো বালিশের ওয়ারটা আগে খুলে ফেললাম, কেচে ফেললাম, এরকম করে ফেলি। তা এখন আমি যেহেতু বাইরে বেরোলাম না, সমস্ত গোছানো কাজটা আমি কমপ্লিট করে ফেলবো, গুছিয়ে আমি সমস্ত ডিভানে ঢুকিয়ে রেখে দেবো। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চাদরগুলো ওই ওয়াশিং মেশিনে কাচার জন্যই কি ফিকে হয়ে যাচ্ছে, নাকি আপনারা একটু কমেন্টস করবেন যে কী করলে ঠিক মতো মানে কালারগুলো থাকবে। আমার সমস্ত চাদর, ভালো ভালো চাদরগুলো, সমস্ত বালিশের ওয়ারগুলো ফিকে ফিকে হয়ে যাচ্ছে সমস্ত। বাড়িতে তো আর বেরোতে পারলাম না, অগত্যাই গোছাগুছি নিয়েই বসে পড়লাম, এটাই আমার রোজের সন্ধ্যাবেলার কাজ। যদি বাইরে বেরোই তাও সেই গোছানোটা আমাকে রাত্রিবেলা এসে হলেও করতে হয়, কেননা ফেলে রাখলে সেটা তো আমাকেই করতে হবে, তাই যেই কাজটা আমাকে করতেই হবে সেটা আমাকেই করা ভালো। বালিশের ওয়ারগুলো সমস্ত আমি পলিথিনে ঢুকিয়ে রেখে দিয়েছি এক জায়গায় করে সমস্ত। আর বিছানার চাদরগুলো তিনটে না চারটে আজকে বিছানার চাদর কেচেছি, সেগুলো গুছিয়ে নিলাম, নিয়ে এবার সেগুলো আমি সমস্ত ঢুকিয়ে দেবো ডিভানের মধ্যে। আমার মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেল। আবার ফিরে আসলাম আপনাদের কাছে। আমি সমস্ত সন্ধ্যের কাজ মিটিয়ে চা ফা খেয়ে একটু বেরোনোর কথা ছিল, কিন্তু বেরোলাম না হাজব্যান্ডের সঙ্গে, ওর একটু সময় হবে না, ওর একটু পার্সোনাল কাজ পড়ে গেছে বলে বললো আজকে থাক পম্পা, আজকে আর বেরোতে পারছি না, কালকের জন্য ওটা রেখে দাও। তার জন্য আমি আমার সমস্ত কাজ যা ছিল বাড়ির কাজ সেগুলো গুছিয়ে ফেললাম, কারণ সকালবেলা রান্না বান্না বাসি কাজ করে সব গোছানোর কাজটা আমার হয় না, গোছানোর কাজটা আমি সন্ধ্যেবেলার জন্য রেখে দিই। তো যেটুকুনি যা গোছানোর আমি গুছিয়ে ফেললাম সেটা তো আপনারা ভিডিওতে দেখলেনই। আর এখন একটু ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে বসে গল্প করে নিই ব্লগটা শেষ করার আগে। তা অনেকে দেখছি কমেন্ট করেছেন যে আপনার ভিডিওর কথাগুলো ভালো শোনা যাচ্ছে না বা ছবিটা পরিষ্কার আসছে না। লিপিকা সরকার বলে একজন ম্যাডাম কমেন্ট করেছে, আমার খুব ভালো লাগলো, উনি আমার ভিডিও দেখেছেন, এই জন্য আমার ওনাকে ধন্যবাদ জানালাম। উনি বলেছেন যে আপনার ভিডিওটা ভালোই লাগলো কিন্তু ছবি পরিষ্কার না বা সাউন্ডটা শোনা যাচ্ছে না, শব্দগুলো একটু ভালো করে করার চেষ্টা করতে বলেছে। কিন্তু আমি আগেও এটা নিয়ে একটা ভিডিও করেছি, বলেছি যে আমি একটা ছোট্ট মোবাইল নিয়ে আমার ভিডিওটা করি, এটা খুব শখ করেই আমি এই চ্যানেলটা খুলেছি, কোনো রকম গ্যাজেট কিনি না, স্ট্যান্ড কিনেছি না, মাইক কিনেছি, যে কারণে মোবাইলে যেটুকুনি যা সাউন্ড, নিজস্ব সাউন্ড মোবাইলে সেটাই ওঠে, ছবিটা খুব একটা পরিষ্কার হয় না। অ্যাকচুয়ালি আমি একা নিজে নিজে ভিডিওটা করি তো এর কারণে নড়ে যায় ভিডিওটা, ভালো করতে পারি না। আর মেয়েকে আমি এই বিষয়ে বলতে পারি না, কেন মেয়ে সামনে আইসিএসসি দেবে, ওকে আমি বিরক্ত করতে পারি না, কেন এটা আমি শখে করছি, সেহেতু ওকে আমি বিরক্ত করতে পারি না, তাও এক এক সময় ভিডিও করে দেয়, কিন্তু সব সময় তো বলা যায় না মেয়েকে। এই বিষয়ে আমি কাউকে ইনভলভ করতে চাই না, কেন এটা আমার নিজস্ব শখ করে আমি করছি, যে সারা দিনের কাজকর্ম আপনাদের কাছে তুলে ধরবো, একটু আপনাদের সঙ্গে গল্প করব। তা আপনারা এরকম ছবি বা এরকম ইয়ে দেখেই যদি আমার ব্লগটা
ভালোবাসেন বা আমাকে ভালোবাসেন একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, ভালোবাসা দেবেন। আপনাদের ভালোবাসায় উৎসাহ পেয়ে আমি আরও সুন্দর করে ভিডিও করার চেষ্টা করব। পরে পরে আমি আমার ভিডিও ভালো, সাবস্ক্রাইবার বাড়লে আমি অবশ্যই গ্যাজেটগুলো কিনবো, একটা স্ট্যান্ড কিনবো, একটা মাইক কিনবো। এখনই আমি কিছু কিনবো না, আগে আমি দেখি আমার সাবস্ক্রাইবার বাড়ছে নাকি, আপনারা কতটা আমাকে ভালোবাসছেন। তা আজকে আর বেশি বকবক করব না, আজকের মতো গুড নাইট বলবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো, নতুন রান্না কিছু শেয়ার করার চেষ্টা করব। আর অলওয়েজ স্মাইলে থাকবেন সবাই, আমিও থাকি, থাকার চেষ্টা করি। গুড নাইট।